শ্যাম মণ্ডল, আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপন। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মনে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ এই শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমায় দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হল, বাহির মুতি নাই হতে কাহার তাহা পেলে পথে। চলিতে রথ ধনরত্ন ছড়াবে দুই ধারে, মোথা মোথা কুড়িয়ে নেব নেব ভারী ভারী। দেখি শশারত থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ্য বাড়ি চেয়ে নামলে তুমি এসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেমকালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো। বলি বাড়িয়ে দিলেন হাত, মরি এই কি কথা আছে দিদাজ, আমি দাও গো কিছু। শুনিক্ষণ কালের তরে রইল মাথা কিছু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষকের কাছে, এই কেবল কৌতুকের পথে আমার প্রবঞ্চনা। জুঁই হতে দিলেন তুলে একটি ছোট গোনা, যেমন পাত্রখানে ঘরে এনে উজাড় করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনারে গোনা। দেখি দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার।